আমি তোমাদের এমন স্থানে লুকিয়ে রাখব যেখানে তোমাদের কেউ খুঁজে পাবে না, কেউ পাবে না। বুঝতে পারছি না, গাভীরকে কোথায় খুঁজবো, অসুরদের নিয়ে কোথায় গেছে? বুঝতেই পারছি না, এখন গাভীমাকে খুঁজতে কোন দিকে যাব? শ্যামলা, কি বললি শ্যামলা, তুই জানিস যে ওই অসুর তোর মাকে নিয়ে কোথায় গেছে? মনে হচ্ছে শ্যামলা আমাকে গাভী মায়ের কাছে পৌঁছানোর পথ দেখাচ্ছে। কাকি দেখো, কারণ নিন্দা করার অভ্যাস তো আমার নেই, কিন্তু তবু তুমি একবার তোমার কানাইকে বুঝিয়ে দিও। আমি তো ওকে বোঝাতে বোঝাতে হাঁপিয়ে গেছি, ও তো আমার কথা শোনেই না। কিন্তু কি বোঝাবো রাধা মা? কাকি তুমি তো জানোই যে আমার বাবার কাছে 1,00,000 গাভী আছে আর গোয়ালার কাছে কেবল 1,00,000। তাহলে গাভীদের ব্যাপারে আমার বেশি জ্ঞান থাকবে নাকি ওর? অবশ্যই তোমার। কিন্তু এই কথাটা তোমার কানাই তো বোঝে না, না আমাকে বৃন্দাবনে পাঠিয়ে নিজে গেছে গাভীদের খুঁজতে ওই অসুরের পিছনে। অসুর? এ কি বলছো তুমি রাধা মা? হ্যাঁ কাকি, বরাহ অসুর, সেই তো সব গাভীদের নিজের সঙ্গে নিয়ে গেছে। এখন গোয়ালা আমাকে ছাড়া জানি না কিভাবে মুক্ত করবে ওই অসুরের থেকে গাভীদের। কানাই অসুরের কাছে গেছে, এই কথাটা সবার আগে বলা উচিত ছিল তোমার। সেটাই তো বলতে এসেছিলাম কাকি, কিন্তু আমার কানাইয়ের জীবন সংকটে, আমায় তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। কানাই! আমি বুঝেছি, আমার কানাই আমাকে রক্ষা করার জন্য এখানে পাঠিয়েছে আর নিজে সংকটের মুখোমুখি হয়েছে, কিন্তু আমিও রাধা, আমি গোয়ালাকে সাহায্য করবই করবো, করবো করবই। শ্যামলা, এ তুই আমাকে কোথায় নিয়ে এলি? এটা তো যমুনা মা, এখানে তো গাভীদের কোথাও দেখতে পাচ্ছি না। কি বললি, গাভীরা এখানেই আছে শ্যামলা? এখানে যদি থাকে তাহলে আমি দেখতে পাচ্ছি না কেন? শ্যামলা মিথ্যে বলতে পারে না, আমায় ধ্যান পূর্বক গাভীদের খুঁজতে হবে। হে গাভী মা, আপনারা যেখানেই আছেন আমাকে বলুন, আমাকে সংকেত দিন মা, আপনারা কোথায়? গাভীদের ডাক তো যমুনা নদীর ভেতর থেকে আসছে। বুঝেছি, এটা অবশ্যই ওই বড় অসুরের মায়া, নিশ্চয়ই ও সব গাভীদের নিয়ে যমুনা নদীর ভিতরে চলে গেছে। হে দেবী যমুনা, আমাকে সাহায্য করুন দেবী, আমাকে গাভীদের কাছে পৌঁছানোর পথ দেখান। আপনাকে অসংখ্য ধন্যবাদ দেবী যমুনা, এবার আমাকে তাড়াতাড়ি গাভীদের কাছে পৌঁছে ওদের রক্ষা করতে হবে। শ্যামলা তুই এখানেই অপেক্ষা কর, আমি এখনই তোর মা আর সব গাভীদের নিয়ে আসছি। না শ্যামলা, তুই আমার সাথে যেতে পারবি না, এই কাজটা আমাকেই করতে হবে। Ha 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 ha
অবশ্যই গাভী মায়েদের নিয়ে ধরিত্রীর নিচে যাচ্ছি। আমাকে ওকে এক্ষুনি আটকাতে হবে। বালক, আমি তো তোমারই প্রতীক্ষায় ছিলাম। চলে এসো, চলে এসো আমার পিছন পিছন। যাকে বাধা দেবার সামর্থ্য মানুষ তখন ছাড়, দেবতাদেরও নেই। তাকে তুমি বাধা দেবে? তুমি তো এখনো নেহাতি বালক। এই গাভীদেরকে বাঁচানো আমার ধর্ম বড়া হসুর। আর আমার মা বলে জীবন চলে গেলে যাক, কিন্তু ধর্ম যেন না যায়। সত্য বলেছেন তোমার মা, এবার তোমার জীবনও যাবে। রাখাল বালক, অসুর, মনে হচ্ছে তোমাকে তোমার ভাষাতেই বোঝাতে হবে। আর তোমাকে আটকানোর জন্য আমাকে বিশেষ অস্ত্রের প্রয়োগ করতে হবে। নারায়ণ নারায়ণ মা, আজ প্রথমবার আমার প্রভু নিজের এই কানাই অবতারে তাঁর এই অস্ত্রকে আহ্বান করেছেন। হ্যাঁ দেবর্ষি, কানাই এখন নিজের পরম অবতার হওয়ার জ্ঞান লাভ করেছে। ও এখন যে কোনো অস্ত্র শস্ত্রের প্রয়োগ শিখে গেছে। সত্য বলেছেন মা, সত্য বলেছেন। নন্দরাজ, কানাইকে ছাড়া আমি কোথাও যাবো না। ও কোথায় আছে, কিভাবে আছে, কি অবস্থায় আছে? যশোদা ধৈর্য ধরো, যে সংকটে এসেছে তা আমাদের সাহসিকতার সাথে মোকাবিলা করতে হবে, তা না হলে আরো বিলম্ব হয়ে যাবে। সব আমারই ভুল, কাকা আর কাকিকে বড়াহ অসুর সম্পর্কে বলা ঠিক হয়নি। কানাই আমাকে বলেছিল, দেখো গোপিনী, আমি বড়াহ অসুরের কাছে যাচ্ছি, তুমি এই কথাটা মা বাবাকে বলো না, কিন্তু না হলে সবাই চিন্তিত হবে। ঠিক আছে গোপিনী,
নন্দরাজ, এক মায়ের শক্তি আর সাহস তার পুত্র হয়। আমার কানাইকে ছাড়া আমি সাহস কোত্থেকে পাবো নন্দরাজ? আমি আমার কানাইকে চাই নন্দরাজ, আমি আমার কানাইয়ের কাছে যেতে চাই। হ্যাঁ যশোদা, আমরা কানাইকে যেভাবে হোক খুঁজে বের করব। শোনো, কানাই এখানে নেই মানে ও অবশ্যই যমুনার তীরে আছে, চলো ওখানে গিয়ে খুঁজি, চলো। এই সবকিছু আমার জন্যই হচ্ছে, আমি দোষী। কাকা আর কাকির জন্য আমাকে কিছু করতেই হবে। এটা তো কোনো বিচিত্র স্থান মনে হচ্ছে, চারিদিকে শুধু লাভা। যেই স্থানে হোক না কেন, কিন্তু সবার আগে আমাকে বড়াহসুরকে খুঁজতে হবে। বড়াহসুর কোথায় গেলে? যদি সাহস থাকে তাহলে সামনে এসো। কোথায় লুকিয়ে গেলে বড় হাসুর? কোথায় লুকিয়ে আছো বড় হাসুর? সামনে এসো বড় হাসুর। গাভীদের ডাক তো ওই দিক থেকে আসছে, তার মানে এটা তো পাতাল লোকের থেকেও নিচে কোনো নগর মনে হচ্ছে। নিশ্চয়ই এই নগর বড় হাসুর বানিয়েছে। এটা তো গাভীদের ডাক। গাভীরা তো এখানেই আছে, তাহলে ওই বড় হাসুরকে দেখতে পাচ্ছি না কেন? আপনারা চিন্তা করবেন না গাভী মা, আমি আপনাদের নিতে এসেছি। আপনাদের কিচ্ছু হবে না, আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরোবো। আসুন আমার সাথে। বেরোনোর পথ তো এদিকেই ছিল, তাহলে কোথায় গেল? আমি তো এক্ষুনি এদিক থেকে এলাম। দ্বারটা কোথায় গেল? আসুন আমার সঙ্গে। এটা তো আমি সেখানেই চলে এলাম যেখানে আমি আগে ছিলাম, তার মানে আমাকে এখান থেকে বাইরে যাওয়ার পথ নিজেকেই বানাতে হবে। চিন্তা করবেন না গাভী মা, এখানে আসার পথ থাকলে যাওয়ার পথও নিশ্চয়ই থাকবে। কানাই, কানাই, কানাই তো এখানে নেই নন্দরাজ। কানাই, নন্দরাজ, কানাইকে পেলে? আমরা সব জায়গায় খুঁজলাম কিন্তু কানাইকে কোথাও পেলাম না। কাকা কাকি,
তোমরা এখানে? বলরাম, তুইও কি কানাইকে খুঁজছিস? কানাই? আমি তো ওর সঙ্গে গাভীদের খুঁজতে বেরিয়েছিলাম। ও পশ্চিম দিকে চলে গেল আর আমি পূর্ব দিকে গেলাম, কিন্তু তোমাদের কি হলো? বলরাম ও বরাহসুরের পিছু নিয়েছে। বরাহসুর? কিন্তু কানাই তো আমাকে এই বিষয়ে কিছুই বলেনি। এবার বুঝতে পেরেছি, কানাই এবার একা একাই অসুর বিনাশ করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ও তো আমার মুগুর তুলতেই পারে না, তাহলে ও অসুরকে বিনাশ করবে কি করে? বলরাম কি এত ভাবছিস? কানাই কি তোকে কিচ্ছু বলেনি? কাকা, তুমি তো ওকে চেনই, কানাই যা করে কাউকে কিছু না বলেই করে। এখন তো কানাইকে খুঁজে বের করার একটাই উপায়, আমাদের কংসের মহলে যেতে হবে আর ওকেই জিজ্ঞেস করতে হবে যে ওর সেই অসুর বড়হসুর আর আমাদের কানাই কোথায়। চলো। বাবা মা, তোমাদের কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। কানাই, আমি তো এখানেই আছি। কানাই, কানাই, তুই ঠিক আছিস তো? কানাই মা, তুমি সবসময় আমার জন্য এত চিন্তা কেন করো? আমি দূরে থেকেও তোমার থেকে কি কখনো দূরে থাকি? কানাই, তুই যদি মা হতিস তখন বুঝতিস তুই। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যদি কানাই বরাহসুরকে বিনাশ করতে গিয়ে থাকে তাহলে ও এত তাড়াতাড়ি বিনাশ করে চলে কি করে এলো? গাভী মায়েরা, পুত্র থাকতে মায়ের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি এক্ষুনি এখান থেকে বেরোনোর কোনো পথ খুঁজছি। এটা অবশ্যই ওই বড়হসুরের কোনো মায়া, আর ওই মায়া থেকে মুক্ত হওয়ার একটাই পথ আছে, আমাকে ওকে বিনাশ করতে হবে। বড়হসুর, কোন ভয়ে আমার থেকে তুমি লুকিয়ে বসে আছো? এটা তো তোমারই মায়া লোক, তোমারই স্থান, তাও তুমি আমার সামনে কেন আসছো না? সামনে এসো বড়হসুর, আমি বলছি সামনে এসো। কি হলো? জগৎকে পথ দেখানো বিষ্ণু আজ নিজের পথই খুঁজে পাচ্ছে না। যাকে খুঁজতে গিয়ে কংসের সকল সকল অসুর মারা গেল, আজ সে স্বয়ং এক অসুরকে খুঁজে বেড়াচ্ছে। এটাই কি তোমার সত্যতা, নাকি এও তোমার এক লীলা? তার মানে এই অসুর আমার বিষয়ে সবকিছু জানে? কানাই, এত কম সময়ে তো আমিও কোনো অসুরকে বিনাশ করতে পারি না, সত্যি করে বল, এত তাড়াতাড়ি বড় অসুরকে বিনাশ করে তুই কি করে চলে এলি? দাদা, সত্যিটা তো এটাই যে বড় অসুরকে খুঁজেই পাইনি, তাই আমি ফিরে এলাম। এটা তুই কি বলছিস কানাই? তুই মানে কানাই গাভীদের জীবন সংকটে ফেলে রেখে চলে এলি? না না, এটা হতে পারে না। কেন কেন হতে পারে না? এটা কারণ তুই সব থেকে বেশি গাভীদেরকেই ভালোবাসিস, ওদের জীবন রক্ষা করার জন্য তুই সব কিছু করতে পারিস। আমি অস্বীকার কোথায় করলাম? গাভীরা তো আমাদের গোপালকের জীবন, আর ওদের রক্ষা করতে তো আমি পাতাল লোকেও যেতে পারি। সেটাই তো, তুই গাভীদের না নিয়ে ফিরে কি করে এলি? কারণ আমার মায়ের জন্য চিন্তা হচ্ছিল। দাদা, যখন আমি বড়হসুরকে খুঁজেই পেলাম না, তখন আমি কি করব? কেন আমি অযথা আমার মাকে চিন্তিত করব? তাই আমি ফিরে এলাম। আমি ঠিক করেছি তো মা? হ্যাঁ কানাই, তুই একদম ঠিক করেছিস। কানাইয়ের হলোটা কি? আগে তো এরকম কথা কখনো বলেনি। যশোদা, তুমি কানাইকে নিয়ে গৃহে যাও, আমরা গিয়ে গাভীদের খুঁজি। চলো চলো চলুন। হ্যাঁ চলো কা।
চলো মা, আমার তো খুব জোরে খিদে পেয়েছে। চল কানাই, আজ প্রথমবার তুই কোনো অবাধ্যতা করিসনি। আজ আমি তোকে মন ভরে মাখন খাওয়াবো, চল। এটা কি করে সম্ভব? গাভীরা সংকটে রয়েছে আর কানাই নিজের মায়ের সঙ্গে মাখন খেতে চলে গেল। কানাইয়ের মধ্যে এত বড় পরিবর্তন কি করে হলো? মনে হচ্ছে দাদা আমাকে সন্দেহ করছে, কিন্তু আমি করতামই বা কি? যশোদা কাকির এই দুঃখ আমি দেখতে পাচ্ছি না, সেই জন্য আমি কানাইয়ের রূপ ধারণ করেছি।